আমরা হাজার বছর আগে থেকেই জানি পান্দাবত একটা মহা ঔষধ, পানি ভাত যাকে বলে। আমরা রাতে যেটাকে ভাত ভাতের মধ্যে একটু পানি দিয়ে রাখি, এটা ফ্রিজে রাখা যাবে না, ভাতের মধ্যে একটু পানি দিয়ে রাখতে হবে। পানি দিয়ে রাখলে সকালবেলা এই ভাতটা যদি আমরা একটু রসুন, একটু পেঁয়াজ, একটু লেবু, একটু ডিম এগুলি দিয়ে খাই, আলহামদুলিল্লাহ আপনি ভালো করে চিন্তা করে দেখবেন যে অন্তত 50-60টা ঔষধি গুণসম্পন্ন খাবার সকালবেলা খালি পেটে আপনি খেয়ে ফেললেন। আমরা এখনও খাই, আগেও দেখেছি যাদের সমর্থ আছে তারা একটু চিরা একটু দধি। চিরা দধি সকালবেলার আমাদের একটি মহান খাদ্য ছিল, আজকে কিন্তু কেউ আর চিরা দধি মনে করে না, কিন্তু আমরা মনে করি। আমরা এখনও বর্তমানেও আমরা চিরা দধির সাথে লেবু, চিরা দধি, একটু মধু এইগুলি দিয়ে খাই। এর ফলে হয় কি, সকালবেলাই আমরা অর্ধেক রোগকে কাবু করে ঘর থেকে বেরিয়ে যাই। আর গোসলের সময় যদি আবার একটু নিম পাতা ব্যবহার করা যায়, নিমের মেচক ব্যবহার করা যায়, কচি পেয়ারার ডাল ব্যবহার করা যায়, কচি আমের পাতা ব্যবহার করা যায়, কচি পেয়ারার পাতা ব্যবহার করা যায়, কচি নিমের পাতা চিবিয়ে এগুলো চিবিয়ে যদি আমরা দাঁতটাকে পরিষ্কার করি, তাহলে অনেকেরই পানি খেতে মারি সিনসিন করে, ভাত খেতে দাঁতে ব্যথা হয়, অনেকেরই মাংস খেতে চিৎকার দেওয়া উঠে। এই যে সমস্যাগুলো প্রতিনিয়ত সমস্যা, এই সমস্যার কিন্তু আমাদের খাদ্যপথ্যের ভিতরে আমাদের ওষুধ আছে। এই জন্য আসুন, আর ঔষধ নয়, খাদ্য এবং পথ্য মানে আমাদের ডাইনিং টেবিল, আমাদের পাকঘর আমাদেরকে প্রতিদিন জোগাড় করে দিবে হাজারো ঔষধ, যেগুলি হাজার বছর যাবৎ আমাদের পূর্বপুরুষরা চর্চা করে আসছে।